गुरु वंदे गुरुपद्वंदमित श्रीचैतन प्रभु वंदे निनंदसहोदित बंदे राधिका चरणों का गोपीजनों गोपीजन बिंदा बिंदावन मनोहर वाञ्छा कल्पतुर्वश कि पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुलं हैतगिरिं यत्किपातमहङ्ग वन्दे परमाहानन्दमाधवं वृन्दावय तुलसीदेव वै पिया वै केशव

भक्तिप्रमदाक्ष जगोद्मरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदुहं तेथास्पदं शिवभिरिञ्चिनु तं शरण्यं भीतात्युहं पुनतुपाल्लभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणम् यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधूषु अदर्शि पूर्णानुरागरस्वसागरसारमूर्तिः साराधिकामयि कदा किपा श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्रियाद्वैतगदाधरसिवसदि गौरभक्तविन्द श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गलाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

हरे राम हरे राम राम, राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरवि दीपूप भुक्ति मुक्ति ददासी भापेन सदा नर गंगा तरंगरमणीय जटाकलाप गौरीर विभूषी तवाम भाग नारायण प्रियमन गोमदापारम वीपुरपति भजबीशनाथम जुस्वदने लक्ष्मीजस्व च भक्ष जस्ते हृदय संबदिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे 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 राम हरे राम

শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাকে কেউ বিরক্ত করবে না আমি নিশ্চিন্তভাবে আনন্দে থাকতে চাই নিজের মতো যারা বলছেন যে আমরা আমাদের শান্তিতে থাকতে চাই আমাদের বিরক্ত করবেন না এই ধরনের ব্যক্তি কোনোদিনই হরিভজন করবেন না এটা জেনে রাখবে যখনই এই লক্ষণ দেখবে কারোর মধ্যে যে শান্তিতে থাকতে চাইছে একা ঘরে একান্তে ওই ও ওইটা রোগ এটা হচ্ছে ভয়ঙ্কর রোগ ওটা ও ভরিভন করবে না এর উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব ভয়ম প্রমত্তস্য বনে পিসাদ কথাটা খেয়াল রাখতে হবে ভয়ম প্রমত্তস্য বনেশ পিসাদ ইয় আস্তে সহসিয়া নির্জন জায়গা থেকে তখনও বিপদ আসবে তখন আরও বেশি করে বিপদ আসবে নির্জন জায়গায় যারা থাকবেন তাদের আরও বেশি করে বিপদ আসবে কারণ ভয়ম প্রমত্তস্য বনেশ্য পিসাদ ইয়ত স্তে সহ পত্নিয়া পত্ন জিতেন আত্মরতের বুধস্য সংসার বন্ধন কিম্নু করতি অবদ্যাম প্রপাত বলছেন যারা এরকম ধরনের ইচ্ছা প্রকাশ করছেন যে আমরা নির্জনে থাকতে চাই আমরা নিশ্চিন্তে থাকতে চাই কেউ যেন আমাদের কোনো শান্তির ব্যাঘাত না করে প্রপাত বলছেন তাদের প্যাসিভ কাম আছে তাদের মধ্যে প্যাসিভ কাম প্যাসিভ কাম কথাটা মানে হল প্রত্যক্ষরূপে কাউকে দেখা যাচ্ছে না ওর মধ্যে কাম আছে বুঝে গেল প্যাসিভ কামটা ইংরাজি কথা ইটস ওয়ান ইংলিশ টার্ম প্যাসিভ কাম মানে হলো যেটা বাইরের দৃষ্টিতে দেখা যাচ্ছে নেই কাম বিবাহ করেনি কিছু নেই ভালো ব্রহ্মচারী মনে হচ্ছে কি তার মতরে বেশি কাম আছে সবচেয়ে যদি একজন গৃহস্থ হয় তা অনেক ভালো অনেক মঙ্গল তার ভেতরে গুপ্ত কাম আছে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এটাকে বলা হয় প্যাসিভ কাম তাদের বিপদ যারা প্রত্যক্ষভাবে যাদের কাম রয়েছে তাদের থেকে অনেক বেশি বিপদ তাদের তাদের বিপদ কেউ ঠেকাতে পারবে না প্রপাত বলছেন আমাদের বৈষ্ণব জগতের বিচারটা কেমন আমাদের বৈষ্ণব জগতের বিচার হলো তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ আমরা তো শান্তি চাইনি শান্তি চাইনি বলে তো বেশি করে কথা আলোচনা করছি আমরা জানি লোকে শুনতে চাইবে না আ ভেরি ভিউ পিপল আ ভেরি ফি পিপল আ ভেরি ফি পিপল ক্যান অ্যাকসেপ্ট দিস অফ সিদ্ধান্ত বিচ উই ন ইট ফসিও আমরা জানি এ ধরনের কথা কেউ গ্রহণ করতে পারবে না সম্ভব নয় তথাপি আমরা এই অকৈতব্য কথাগুলো অপ্রাকৃতিক জগতের আলোচনা করব তাতে যদি দু দশটা লোকও তাদের মঙ্গল হয় সেটা পারফেক্ট মঙ্গল বাস্তব মঙ্গল হবে বাকি আমরা কোনো গ্যারেন্টি দিতে পারব না বদ্ধজীবের বিভিন্ন রকম অন্নবিলাস থাকতে পারে এগুলো সব থাকে মায়ারে করিয়া যায় সারানো না যায় সাধুগুরু কৃপাবিনা না দেখি উপায় মায়া কাকে বলে বারবার এই মায়ার কথা আলোচনা হয় আমরা আগেও বলেছি মায়া কাকে বলে প্রপাত বলছেন যেটা নয় যেটা নয় সেটাকে বিশ্বাস করে হেলে বলে মায়া যেটা নয় আদৌ নয় সেটাকে সেই বিশ্বাস করাটাকে মানে হচ্ছে মায়া সেটাকে মনে মায়া ভক্তিম ঠাকুর মায়ার ব্যাখ্যা দিচ্ছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপশক্তি শক্তি কিন্তু সর্বশক্তির বাইরে একটা শক্তি আছে বলে মনে হয় কিন্তু ওই স্বরূপশক্তি না থাকলে যে শক্তির অস্তিত্বই থাকে না তাহলে সেটার নাম হলো মায়া অর্থাৎ একটা কথায় বলা হলো যেটা হচ্ছে ছায়া শক্তি ছায়া মানে অপ্রাকৃত জগতে যে যোগমায়া আছেন তার যে ছায়া পড়ে সেই জগতে সেটা হলো মহামায়া যেটা সম্বন্ধে ব্রহ্মসংগীতায় বলা হচ্ছে যেটা সম্বন্ধে ব্রহ্মসঙ্গীতায় বলা হচ্ছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তিরেখা ছায়েব যশ্বুবনানী বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি অপি চেষ্টতেষা গোবিন্দ তে ইষা গোবিন্দমহাদি পুরুষম তোম ব্রহ্মসংহীতায় বলছে আতা যার ইশারায় যার আনুগত্যে যার ইশারায় কাজ করছেন একটা শক্তি এটা ছায়া শক্তি অপ্রাগত জগতে ছায়া শক্তি সেই শক্তিটা পুরো জগৎকে জনমায়া মহিতম জগৎ যার মায়াতে সমস্ত জগৎ মোহিত হয়ে পড়ে রয়েছে জগৎ মানে চোদ্দ ভবনের সবাই এমন কোনো ব্যক্তি নেই যিনি এর মায়ার বাইরে এই মায়ার বাইরে কেউ নেই একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব যারা আছেন যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তারা মায়ার বাইরে তাদেরকে মায়া স্পর্শ করতে পারে না এছাড়া দেবতা থেকে আরম্ভ করে আচ্ছা দেবতাদের যদি মায়া নাই থাকবে তাহলে ইন্দ্রদেবের হলোটা কি ইন্দ্রদেবের মায়া ধরল না কি করলেন তিনি গৌতমী পত্নীর কাছে গেলেন কেন কী দরকার ছিল অবশ্য আমরা কিন্তু দোষ দর্শন করব না আমরা এটাকে অন্যভাবে দর্শন করবো যে তারা ভুল করে তারা ভুল করে আমাদের সাবধান করে দিয়ে গেছেন আমরা যদি বলি ইন্দো ভুল করে যে আমিও করবো তাহলে উল্টো হয়ে যাবে তারা লাভ হবে সেই জন্য আমরা এভাবে নেবো না যে ইন্দ্র ভুল করেছেন ইন্দ্র কোনো একটা ঋষি ভুল করেছেন অথবা আমরাও ভুল করব। এটা কাজের কথা হলো না সেখানে আমাদের এইটাই শিক্ষা যে তারা ভুল করে আমাদেরকে একটা প্রমাণ রেখে গেছেন যাতে কোনোরকমভাবে আমরা ভুল না করি ভজন রাজ্য অত্যন্ত ভক্তিপথ ইহ কণ্টক কোটিরুদ্ধ ভক্তি ভক্তিপথ ইহ কণ্টক কৌটিরুদ্ধ হা হা কয় জামি কিম অহম করমি চৈতন্যচন্দ্র যদি অজম নকি পাম করছে ভক্তির পথ কোটি কোটি কাঁটা বিছানো ভক্তিপথ ইহ কণ্ঠক কোটিরুদ্ধ হা হা কয় জামি কিম করমি চৈতন্য চন্দ্র যদি অর্জন কৃপাম না করুস যদি আগে চৈতন্য চন্দ্র কৃপা না করে নিজের চেষ্টায় নিজের ভরসায় কখনোই হবে না মায়া যায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি নিজের চেষ্টায় মায়া যায় কেউ আজ পর্যন্ত করতে পারেনি হয় না এটা হতে পারে না কাজেই ভক্তিমন ঠাকুর এই ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের খেয়াল রাখতে হবে এটা ছায়া শক্তি আর জনমায়া মহিতম জগৎ এই মায়ার দ্বারা সমস্ত জগৎ মহিত হয়ে পড়ে রয়েছে এমন কোনো ব্যক্তি নেই যে মায়ার বাইরে এটা হতে পারে না যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে সেই শ্লোকে বলছেন ভয়ম প্রমত্তস্য বনেশীয় পিসাদ যদি কেউ মনে করে আমার এই সমাজে ঝামেলা বিভিন্ন রকম মায়া আছে অতএব আমি নির্জনে পালাবো কথাটা বোঝা গেল কোনো ব্যক্তি কোনো সাধু তথাকথিত সাধু এখনও সাধু হয়নি সাধুগুলো তো হয়েই গেল তথাকথিত সাধু সে বিচার করে নিল এক কাজ করব আমি এই সমাজে থাকবো না সমাজে ঝামেলা এই না চারিদিকে মায়া তো আমি এক কাজ করব নির্জনে চলে যাব নির্জনে চলে যাবে কল্পনা করে নিল কিন্তু নির্জনে যে যাবে নির্জন ভজনে যে যাবে সেখানে তার তো নিজের মনটাকে নিয়ে যাবে তো না মনটাকে না নিয়ে যাবে নিজের মন নিয়ে যাবে আর সররিপু যেটা এখনও আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এগুলোকে ফেলে দিয়ে তুই যাচ্ছে না এগুলো তো ওর ভেতরেই রয়েছে বোঝা গেল তাহলে নির্জন জায়গায় গেলে সে নিশ্চয়ই স্বরবিধ শত্রু ছ রকমের যে শত্রু এই ছয় শত্রুকে সঙ্গে নিয়ে যাবে আর নিজে জড়ো মন জড়ো বিচার এগুলো সব নিয়ে যাবে অনর্থ সব রয়েছে তাহলে নির্জন যখন যাবে সেই নির্জনদের গিয়ে যখন ভজন করবার চেষ্টা করবে এটা আমার পরীক্ষা করে দেখে নিয়েছি এটা আমরা পরীক্ষা করে দেখে নিয়েছি আমি কয়েকটা উদাহরণ বললে এটা বোঝা যাবে আমরা এটা পরীক্ষা করে দেখে নিয়েছি ভগবানের ইচ্ছায় যে নির্জন জায়গায় গিয়ে কখনোই ভজন হয় না এর আমি প্রমাণ ভাগবত থেকে দেব বিভিন্ন রকম তার আগে একটা ঘটনা একটা ঘটনা আমি উল্লেখ করব তাহলে বোঝা যাবে একজন সম্ভ্রান্ত করে ছেলে ম্যাড্রাস মঠে আমাদের ম্যাড্রাস মঠেতে গৌড়ীয় মঠেতে এসেছিলেন মঠ সবে তৈরি হয়েছে সেখানে সেই ছেলেটা সবসময় নির্জনে থাকে মানে ঘরে ঢুকেই বন্ধ করে দেয় ঘরটা খোলে না ঘরটা খোলে না রাধারমাম ব্রহ্মচারী অর্থাৎ সন্তকোষ মহারাজ এবং হয়কগির ব্রহ্মচারী মাধকোশ্বী মাজ তারা বলছি ছেলেটা এরকমভাবে থাকি মঠের ব্রহ্মচারীরা বলছি সব সময় গিয়ে ঘর বন্ধ করে দেয় কারোর সঙ্গে কথা বলে না প্রসাদ কথার সময় প্রসাদ নিয়ে চলে যায় ঘরে কি ব্যাপারটা বুঝতে পারছি সন্তকোষ্যী মহারাজ বললেন এর ভেতরে মায়া আছে এর বাতর মায়া আছে ওকে চেষ্টা করে দেখি বাঁচানো যায় কি না একে একবার খুব মিষ্টিভাবে মাধবস্বীমা বোঝালেন দেখুন মঠের যে পরিবেশ এতে যে ব্রহ্মচারীরা আছে এখানে সবাই মিলে মিলেমিশে একটা থাকার কথা আছে হ্যাঁ দোষগুণ টুকটাক থাকতে পারে তারা তো ভজনের চেষ্টা করছে আই নাহলে কালকে হরি কথা শুনছেন তা তুমি এদের সঙ্গে কথা বলো না কেন বললে আমি প্রথমে শিক্ষা করেছি আমি অসৎসঙ্গ করব না ও তার মানে এরা যা থাকে সব অসৎসঙ্গ অসৎসঙ্গ নাকি তা এদের সঙ্গ তুমি করবে না এইভাবে তাকে বোঝাবার চেষ্টা করলেন অনেক বোঝাবার চেষ্টা করলেন কিন্তু সে কিছু বুঝবে না কিছুদিন পরে দেখা গেল তার একটা চিঠি এলো তার একটা পত্র এলো সেই পত্রটা সে নিয়ে মঠের ঠিকানা দেয়নি ঠিকানা দিয়ে গৃহস্থ বাড়ির কেন দুই যে মঠে এলে চিঠিটা পড়ে ধরে ফেলবে ওখানে ও বাড়িতে লিখেছিল আমি আসছি বিবাহ করব চলে যাব কথা বলে কি বল অর্থাৎ যারাই এরকমভাবে নির্জনে থাকবার জন্য একটা আয়োজন করে তাদের চরণে আমার অনুরোধ তারা যেন নির্জন না থাকে আমাদের সাধু সঙ্গে থাকে কোনো ব্রহ্মচারীকে প্রপাত একা ঘরে থাকতে দিতেন না সব একটা হল ছিল হলের মধ্যে সব ব্রহ্মচারীরা থাকবে একসঙ্গে থাকতে দিতেন না আর পৌপাদ বৈষ্ণবকে এই লেখনীতে তিনি লিখেছেন আমি পরে প্রসঙ্গ আসছি বৈষ্ণবকে এতে লিখেছেন প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত্য প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত্য প্রহুপাত বলছেন প্রতিষ্ঠা পাওয়ার জন্য তোমার যে নির্জনে থাকার যে চেষ্টা এটা কিতব অর্থাৎ এটা তুমি নিজেকে ঠকাচ্ছ অপরকে ঠকাচ্ছ নিজেকে ঠকাচ্ছ এটা হয় না তাহলে যে ব্যক্তি অনর্থগ্রস্ত অবস্থায় একা থাকবার চেষ্টা করবে তার অনর্থগুলো কোনো দিনই যাবে না কেন তার তো সংশোধন করার লোক নেই বোঝা গেল তাকে যে আপ তোমার প্রভু এই দোষ এটা ঠিক করো এটা বলবার লোক নেই আর ওরা চায়ও নাই যে কোনো সাধু বলে দিক ওরা চায় আমার দোষ যেন না বলে কিন্তু তুলসীদাসজি মহারাজ তিনি তার জীবনে প্রমাণ করে দেখিয়েছেন তুলসীদাসজি মহারাজ কথা আলোচনা করেছিলাম একজন সাধু বলছে তুলসীদাসজি মহারাজকে আপনার সবসময় নিন্দা করে ওই 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 লোকটা ওই সাধু আপনার সবসময় নিন্দা করে সবসময় আপনার নিন্দা করে তুলসীদাসী বলে তাহলে আমি এক কাজ করব আমি নিজে ভিক্ষা করে ওনাকে একটা ভজন কুটির করে দেবো আমার সামনে বা আপনি বুঝলেন না আমি বলছি উনি নিন্দা করেন সবসময় তা আপনি বলছেন ভিক্ষা করে ওনার ভজন কুড়ি করে দেবেন আপনার আপনি কতটা বুঝলেন না উনি আপনার নিন্দা করে সবসময় উনি বলছেন সেই জন্যই তো ওকে আমার সামনে একটা ভজন কুঁড়ি করে দেবো কারণ ও আমার সবসময় দোষগুলো দেখবে আমি দোষগুলো নিজের দোষ দেখতে পারি না তো আমার দোষগুলো দেখে বলবে আমি সংশোধন করে নেবো আমি সাধু হয়ে যাব সামবডি হ্যাজ টু পয়েন্ট আউট মাই ফল্ট না

তা আমি সাধু গরিব বৈষ্ণবকে মিথ্যে কথা বলে এড়িয়ে আমি আলাদা নির্জনে থাকব যেখানে প্রত্যক্ষ হরিকতা শুনবার কোনো আগ্রহ নেই সেখানে চিপ বানিয়ে কী করবে যেখানে প্রত্যক্ষ হরিকতা শোনারই কোনো আগ্রহ নেই তাহলে কপটতা ধরা পড়ে গেল অবশ্য আমি জানতাম কপটতা তথাপি আমি সুযোগ দিই যেখানে প্রত্যক্ষ সেখানে চিপ দিয়ে কী করবে প্রত্যক্ষ হরিকতার প্রভাব হচ্ছে আরও বেশি যাই হোক এটা কপটা থাকল এগুলো সাঁতু থেকে এড়িয়ে যাওয়া ভালো এতে এটা নরকে যাওয়ার সুন্দর রাস্তা ভালো হবে তাড়াতাড়ি করে হয়তো দেরি করে যেত আর একটু তাড়াতাড়ি যাবে ভালোই হলো আপত্তি কিছু নেই তাহলে যদি কেউ তার অনর্থগুলো নিয়ে নির্জনে যায় তাহলে সেটা তো সমাধান নয় সমাধান কি আলাদা সে ভজন করতে বসবে তার মনের মধ্যে সব নোংরা জিনিস চলে আসবে সমস্ত যখনই ভজন করতে পারে নাম ভজন তার মনে শত নোংরা সব জিনিসগুলো কেন ওগুলো তো রয়েছে ভেতরে ওগুলো তো তারাইনি সে তো ভেতরে রয়ে গেছে তো ওগুলো তারালে তবে তো ভজন হবে কিন্তু ও বুঝ ও বোঝবার চেষ্টা করছে না ও চলে গেলো নিজের আর তার অনর্থ আরও বাড়তে থাকলো যে তার অধঃপতনে আর রাস্তা খুলে গেলো কিছু করার থাকলো না এতে কাজেই এখানে বলছেন যে ভয়ম প্রমত্তস্য বনৈস্য পেশাদ ইয়তষ আসতে সহ ষপাতা ষটপাতা মানে মানে একজনের যদি ছজন স্ত্রী থাকে তাহলে একে অপরে সতীন হবে তো প্রত্যেকে একে অপরকে সতীন বলবে তাই ছজনকে নিয়ে করলে ছজন পত্নী যেমন জীবিন্ন দিকে টানবে তার কোনো রাস্তা থাকবে না এরকম ধরনের ছটা অনর্থ আমাকে ছয় দিকে টানবে টেনে আমার জীবনের সর্বনাশ ডেকে আনবে আমার আর কোনো রাস্তা থাকবে না এই মনটাকে বলা হচ্ছে চিদাভাস মনটাকে কি বলা হয় চিদাভাস মানে চিনময় নয় মাইন্ড ভক্তমন্ত্র স্পিকিং মাইন্ড ইজ চিদাভাস ইট ইজ লাইক চিনময় বাট নট চিনময় চিদাভাস মিনি শ্যাডো অফ চিনময় চিদাভাস বোঝা গেল চেনাবাস এই মনটা কেউ দেখতে পায় না দেখতে পায় কি মনকে মনটা কিন্তু এই মনটাই কিন্তু অনিষ্টের মূল মনকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মন হচ্ছে দুষ্ট মন হচ্ছে অনিষ্ট করে যেমন আকাশের দিকে তাকালে যেমন আকাশের দিকে তাকালে সেখানে প্রচুর পরিমাণে দেখা যায় কত গ্রহণ নক্ষত্র তারা সব দেখা যায় না আকাশে এই গ্রহ নক্ষত্র তারাগুলো কে ধরে রেখেছে কেউ তো জানে না সবাই তো জানে না অনন্তদেব ধরে রেখেছে আকাশের মধ্যে ধরা রয়েছে যত গ্রহ তারা নক্ষত্র সূর্য চন্দ্র সব এই আকাশের মধ্যে মনে হয় এই ঝুলন্ত অবস্থায় রয়েছে কে যে ধরে রয়েছে কেউ জানে না এটা ঝুলন্ত অবস্থা সব নিজের পজিশানে সব রয়েছে এই আকাশে যেমন যত স্পেস রিসার্চ হচ্ছে মানে আকাশে এই যে স্পেস রিসার্চ হচ্ছে যত যত ময়লাগুলো যত ডাস্টবিন অল গোয়িং টু গ্যাদার ইন দ্য স্পেস স্ক্র্যাপ মেটেরিয়াল সব যত খারাপ হয়ে যাচ্ছে যত খারাপ জিনিস সব ওই স্পেসের মধ্যে সব জঞ্জাল তৈরি হচ্ছে গাদা গাদা বর্তমানে সব ওইখানে স্পেসের রয়ে যাচ্ছে পরিষ্কার কে করবে কেউ করে নেই স্পেসে পরিষ্কার করা কেউ নেই ঠিক সেরকম যেমন স্পেসের মধ্যে সব ম্যাটারগুলো সূর্য চন্দ্র গ্রহ নকদেজ অল ম্যাটার ম্যাটার না স্টার প্ল্যানেট সব এগুলো ম্যাটার এই বিষয়গুলো যেমন আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে মনে হয় ঠিক সেরকম আমাদের মনটার দিকে তাকালে দেখা যাবে মনের মধ্যে বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্মরূপে বিরাজমান রয়েছে যদি অনেকে বলে মনের মধ্যে তো বিষয় নেই মহারাজ কোথায় বিষয় দেখা আর মনের মধ্যে বিষয়টা দেখা যাচ্ছে না বাইরে বাইরের দৃষ্টিতে বাইরের দৃষ্টিতে মনের মধ্যে বিষয় দেখা যায় না কিন্তু মনের মধ্যে বিষয়টা সূক্ষ্মরূপে রয়েছে সূক্ষ্ম বাইরে যেমন বিষয়গুলো দেখা যায় এই বিষয়গুলো দেখা যায় সব এগুলো ম্যাটার কিন্তু অন্তরের মধ্যে অর্থাৎ মনের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলোকে এ চোখে দেখা যায় না কিন্তু যার মনটা এরকম সে কিন্তু বুঝতে পারে আমার মধ্যে সব বিষয়গুলো গজগজ করছে এ বিষয়গুলো তাড়াতে পারবে না কাজেই এখানে ব্রহ্মাজি আমি কালকে বলেছিলাম ব্রহ্মাজি মহারাজ তার নাতি গ্র্যান্ডসন ওই প্রিয়ব্রতকে বোঝালো কারণ তার দরকার পড়েছে এরম একটা জুয়ান ছেলেকে রাজত্বের দায়িত্বটা দেওয়া কে নেবে মনু এখন বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ওকে জোর করে বুঝিয়ে এবার তাকে এই রাজ্য রাজধানী সামলাবার জন্য ওকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করল সেই জন্য ব্রহ্মা এসছিলেন ব্রহ্মা এসে অনেক কথা বোঝালেন তাকে অনেক কথা তার মধ্যে একটা হলো এটা ভয়ম প্রমত্তস্য বণ সুপিস যতঃ শাস্তে সহস যতক্ষণ ছটা শত্রু এবং মনের সঙ্গে বিরাজমান থাকবে ততক্ষণ তার জঙ্গলে গিয়েও কোনো রাস্তা নেই আছে কি জঙ্গলই রাস্তা ব্রহ্মা এই যুক্তিটা ব্রহ্মা এই যুক্তিটা কাকে দিচ্ছেন নিজের নাতি অর্থাৎ প্রিয়ব্রতকে আর একটা কথা বলছেন দেখো যদি তুমি জিতেন্দ্রীয় হতে পারো যদি তুমি জিতেন্দ্রীয় হতে পারো তাহলে সংসারে থেকে তোমার কি মুশকিল তুমি যদি জিতেন্দিও হতে পারো তাহলে সংসারে থেকে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নাই তুমি তো জিতেন তো তাহলে তাহলে তুমি পালাবার চেষ্টা করছো কেন সংসারে তুমি জিতেন্দিও থাকো সেটা তোমার পক্ষে ভালো হবে এই ধরনের যুক্তি তাকে দিয়েছেন দেওয়ার পরে প্রিয়ব্রত যখন দেখলেন একজন বয়স্ক অত্যন্ত সম্মানীয় তিনি আমাকে বোঝাচ্ছেন আমি যদি এখন জেদ ধরি ওটা উচিত না তিনি বললেন ঠিক আছে আপনাদের যখন ইচ্ছা আমি তারে কিন্তু ওই কথাগুলো বুঝিয়ে যখন ব্রহ্মা চলে যাচ্ছেন আস্তে আস্তে ব্রহ্মা যখন আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছেন নিজের লোকে ব্রহ্মার মনটা খারাপ হয়ে গেল ব্রহ্মা মনে মনে ভাবছেন আমি ওকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে নিয়ে এলাম কিন্তু এটা ভালো হলো না ও কিন্তু ভালোই ছিল ও ওর মধ্যে থেকে সংসার চলে গেছিলো রকম মায়া ছিল না ভালোই ছিল আমি তাকে জোর করে এই সংসারের মধ্যে নিয়ে এলাম এরকম ধরনের একটা মনের মধ্যে একটা অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন সেই জন্য স্বাস্থ্য বলছেন আমাদের আছে ভাগবতী মহাপুরাণে আছে সেখানে এগারো স্কন্ধে সেখানে বলছেন যে বনম তু সাত্ত্বিকম বা আমি অনেকগুলো উদাহরণ দেবো একটা প্রথমে বলছে অনেকগুলো উদাহরণ দিতে পারবো ভগবানের ইচ্ছা বনম তু বাসম রাজসম গ্রাম উচ্ছাতে বলছেন কি যদি যদি সাধু সঙ্গে থাকে বনম তু বাসম মানে কি কেউ যদি প্রশ্ন করে বনবাস মানে হলো সাত্বিকবাস এক কথায় ছেড়ে দিল কিন্তু আপনারা বুঝতে পারলেন না বুঝে গেল না কে বুঝতে পারলো সাত্বিকবাস মানে কি এ বুঝতে পারল না কিন্তু যারা স্বাস্থ্যের গভীর অর্থ বোঝে তারা কিন্তু বুঝবে তারা বুঝবে তো যেমন সেদিনকে আমি বলছিলাম কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম অনেকে তো তর্ক তুলতে পারে আপনি বলছেন অকৃষ্ণ অ আচ্ছা অকৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ নয় আরে কৃষ্ণ নয় মানে তো অনেক কিছু হতে পারে কৃষ্ণ নয় মানে তার মানে তো এই নয় সুবর্ণবর্ণ এমনি নাও হতে পারে অকৃষ্ণ মানে যেটা কৃষ্ণ নয় তাহলে কৃষ্ণ নয় হলে সাদাও হতে পারে আবার অন্য রঙও হতে পারে ঘি কালার হতে পারে অনেক কিছু হতে পারে কৃষ্ণ কৃষ্ণবর্ণ নয় কিন্তু স্বাস্থ্যকাররা এটা বিচার করে বললেন কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম এর মানে হলো গৌরাঙ্গকে বলছে এটা আমরা বুঝবো না ওরা বুঝিয়ে দিলেন কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণ অকৃষ্ণ মানে হলো যার সোনার বরণ অর্থাৎ কৃষ্ণবর্ণ নয় উজ্জ্বল এটাকে বুঝিয়ে দিল তাহলে যখন আমাদের ভাগবতী মহাপুরাণে আমরা খুঁজে পাচ্ছি বনম তু বাসম তাহলে কি বুঝবো এখানে বন বনবাস মানে হলো সাত্বিক বাস বনবাস মানে হল সাত্বিক বাস তাহলে বাস কথাটার মানে কি তখন স্বাস্থ্যকাররা বলছেন সাস ভগবানও এই কথাটা জানিয়েছেন পরবর্তীকালে আমি বলবো বনম তু বাসম এটার মানে হল সাধু সঙ্গে বাস সাত্ত্বিক বাস মানে হলো সাধু সঙ্গে বাস কেন সাধু সঙ্গে অন্ন প্রসঙ্গ হয় না অবশ্য আমি বাস্তব সাধুর কথা বলছি আমি কোনো নক সাধুর কথা বলি না এই জন্য বলছেন কপিলজি মহারাজ মাকে এই কথা জানিয়েছেন না কপিলজি মহারাজ মাকে তো এই কথাই বলেছেন কী বলেছেন শতাং প্রসঙ্গ মমবীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণ রসায়নাক কথা হাঁ তৎ আশু অপবর্গ বদ্মানী শ্রদ্ধ্যা ভক্তিরতীর অনুক্রমেশি এই কথা বলেছেন তাহলে কপিলজি মহারাজ মাকে পরিষ্কার বলেছেন যে আমার যে ভক্ত তাদের সঙ্গে তো সবসময়ই হরিকীর্তন অন্য কথা হয় ভক্তিপদ পুরিকশীম আর কোনোদিন জড়জগতের কথা বলেছে কোনোদিন বলে কেন সবসময় লিখছেন সবসময় বলছেন আবার সেই ধরনের সাধুগুলোকেও কপট লোক ত্যাগ করে চলে যায় দুর্ভাগ্য কিছু করার নেই তাহলে কপিলজি মহারাজ যেমন কনফার্ম করছেন যে শতান প্রসঙ্গ মমবীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণ রসায়নক কথা আমার ভক্তদের সঙ্গে আমার বীর্যপতি কথাই আলোচনা হবে অন্য কিছু হবে না তাহলে সাত্বিকবাস বাস যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ওয়াট ইজ দ্য মিনিং অফ সাত্বিক বাস উই ক্যান আন্ডারস্ট্যান্ড সাত্বিকবাস বাস মিন টু মিনস টু স্টে উইথ সাধু রাইট তাহলে এইটি মানে হবে সাত্বিকবাস বাস মনে হলো সাধু সঙ্গে বাস হ্যাঁ সাধু সঙ্গে হরিনাম কীর্তন হবে তাই তালে বনম বনাম তু সাত্ত্বিকম্বা আসাম যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন যখন হিরণ্যকশিবু প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন এই তুই কি ভালো মনে করিস বল পরে অনেকবার প্রথমে বললেন এটা পরে নববিধা ভক্তির কথা বলেছেন পরবর্তীকালে প্রথমে যখন আনা হয়েছিল বাচ্চাটাকে কি শিক্ষা করেছে পরীক্ষা করে দেখুন ওই যে কী তুমি শিখেছো বাবা এর প্রশ্ন করলেন তখন বললেন এগুলো আর যখন আবার পাঠিয়ে দিলেন যা ভালো করে শেখাও কোথেকে কোথেকে বিষ্ণুর ভক্তের সঙ্গ করছে তোমরাই বলছি রাজন আমরা আমরা বিষ্ণু ভক্তির কথা বলি না কোনো দিন এই কোথা থেকে শিখছে আমি তাই জানি না আমরা তাহলে কোথেকে শিখলো আমরা বলি আমাদের নির্জন জায়গা আমাদের সব সিকিউরিটি আছে সেখানে কোনো ভক্ত ঢুকতে পারে না বৈষ্ণব সেখানে ও কী করে শিখলো আমরা জানি না তাহলে না মারবে ওই ষণ্ড অমরকে বলছি তোমরা শিখিয়েছ আমরা শেখাই নি তখন বলছেন নৈসর্গিকীয়ম মতিরস্বরাজ এ নিসর্গ আপনার থেকেই যে বলে তা কখনো হয় বলে হ্যাঁ আমরা আগে থেকেই দেখছি নিজে থেকেই বলে এই জন্য সণ্ড অমরক হাজ্ করে হিরণ্য হিরণ্যকশিবকে বলছেন তো অসুর তো হট করে তরবাল খুলবে গলাটা কেটে দেবে ও কোনো কথা শুনবে না তো হ্যাঁ বলছে হাত জোর করে বলছেন দেখুন নৈসর্গিকীয়ম মতিরশ্বরাজন এর এটা স্বাভাবিক জন্ম থেকে আমরা করিনি এখন সেই প্রহ্লাদ মহারাজকে যখন প্রথম জিজ্ঞাসা করেছিলেন কি তুমি ভালো মনে করো বাবা ভালো করো বলো তখন প্রহ্লাদ মহারাজ বলেছেন যে এই যে সংসারটা চারিদিকে সবার ভেতরে একটা যন্ত্রণা একটা উদ্বেগ সব একটা উদ্বেগ এই উদ্বেগময় থেকে ছেড়ে দিয়ে যদি কেউ বনে চলে যায় যদি সে বনে চলে গিয়ে হরিকে আশ্রয় করে তাহলে ভালো মনে করি বনম গত হয় ইয়ৎ হরিমা তৎসা তৎসাধু মনে হেঁ অসুর ভরু নাম কি বলছেন তৎসাধু মন নেহে অসুর ভরু যীনাম সদা সমিয়া আম হিতাত্মপাতম গৃহমন্দ কূপম বনম গত হরিমা হরিমাশ্রয় কি বললেন আমি এইটাকে আপনি বললেন কি ভালো মনে করি তো এইটাই আমি ভালো মনে করি যে এই যে উদ্বেগ এই যে সংসারে যে লোকে উদ্বেগ পাচ্ছে এত কষ্ট সব সময় একটা যেন খাড়ের ওপর খাড়া ধরছে উপনিষ উপনিষদ তো এই কথাই বলেছেন না উপনিষদ কি বলেছেন

হেঁ বলছেন উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরানো নিবোধ হতো ক্ষুর শধারা দুর্গম পথস্থৎ কবেও বড় বড় বড়ো মনীষীরা সাধু পুরুষরা জানিয়েছেন তোমাদের সংসার আনসার্টেন দ্যার ইজ নো সার্টেনিটি টুডে এনজয়মেন্ট টুমোরো মর্নিং ক্যান বি ইউ ক্যান স্টার্ট ক্রাইং বাই ওয়াচিং দ্য সিচুয়েশন সো নো সিওরিটি ওয়ান বয় হি পাস এক্সাম একটা ছেলে পরীক্ষায় পাস করলো উইথ ডিস্টিংশন পাস করলো এবার পাস করার পর গেজেট দেখে হলো গেজেট 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 দেখে এসছে স্টার নিয়ে ডিস্টিংশন নিয়ে পাস করেছে তারপরে দ্যাট স্মল বয় রিকোয়েস্টিং ফাদার ইউ গিভ মি ইউর স্কুটি আই লাইক টু গো আই ইনফর্ম মাই ফ্রেন্ড ফাদার স্পিকিং ইউর ইউ আর নট ম্যাচিওর্ড আই ক্যানট গিভ ইউ

আমাদের আনন্দের এইটি হল স্বরূপ কিছু আনন্দ নেই আনন্দ জানেই না নোবডি নোজ ওয়ার ইজ আনন্দ দে হ্যাভ নট টেকেন এনি টেস্ট অফ আনন্দ আই এম শিওর অ্যাবাউট ইট হান্ড্রেড পারসেন্ট তারা আনন্দ জানেই না আনন্দ যদি জানত তাহলে তারা আনন্দের সাগরে ভাসত আনন্দ জানে না তারা আনন্দের কোনো খবরই রাখে না তাহলে দেখা গেল এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন তৎস্বাদু মন্স্বাদুণে হে অসুর বর্জ্য দেহি নাম হে অসুর বর্জ আমি এটাকেই ভালো মনে করি যে এই উদ্বেগজনক এই উদ্বেগজনক সংসার এই উদ্বেগজনক সংসারের যে ভয়াবহ অবস্থা সবসময় যে একটা উদ্বেগের মধ্যে রয়েছেন এই উদ্বেগকে ছেড়ে দিয়ে যদি তারা জঙ্গলে চলে যায় জঙ্গলে চলে গিয়ে যদি হরিয়াশ্রয় করে তাহলে ভালো তাহলে আপনারা আমার সঙ্গে তর্ক করবেন এই তো প্রহ্লাদ মা জঙ্গলে যেতে প্রহ্লাদ মা তো বলছে জঙ্গলে যেতে আপনি বলছেন জঙ্গলে যেতে নিষেধ করছেন তাহলে কার কথা শুনবো মানেটাকে বুঝলো না মানেটা বুঝলো না প্রহ্লাদ মা জঙ্গলে যেতে বলেছেন কিন্তু জঙ্গলে যাওয়ার এখানে মানেটা কি এটা তো বুঝলো না প্রথম কথা হলো প্রহ্লাদ মারা বলছেন বনম গত যদ হরিম আশ্রয় বা কথাগুলো খেয়াল করতে হবে তিনি বলছেন বনেতে গিয়ে যদি ভগবানের চরণটা আশ্রয় করে ভালো আরে ভগবানের চরণকে আশ্রয় করা যায় নাকি আশ্রয় করতে গেলে বৈষ্ণবের চরণ আশ্রয় করতে তাহলে ঘুরে ফিরে মানেটা কী দাঁড়াচ্ছে মানেটা এই দাঁড়াচ্ছে বৈষ্ণবের কাছে যাও তাহলে বনম সেইটাই ব্যাখ্যা করছেন কৃষ্ণ এগারো স্কন্ধে উদ্ধককে বনম তু সাত্ত্বিকম বা আসাম যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন ওটা আমি অল্প ব্যাখ্যা করলাম একটু আগে যেটা বললেন বনমগত বনম গত হইয় হরিম আরে হরি আশ্রয় করো জঙ্গলে হরিকে আশ্রয় করা যায় নাকি হরি আশ্রয় করতে গুরু বৈষ্ণব আশ্রয় করতে তাহলে নিশ্চয়ই প্রহ্লাদ ভুল বলতে পারেন না প্রহ্লাদ মহাজের এই ইঙ্গিতের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে প্রহ্লাদ ইঙ্গিত দিচ্ছে। তাহলে এর মধ্যে কথা হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে হরিকীর্তন হরিকত করা এইটাই বলছে সেইটা লোকে বুঝল না লোকে বুঝতে পারলো না তারা বলছে পোল্লা যে জঙ্গলে যেতে আপনি বলছেন না কার কত শুনবো সেইটাই ব্যাখ্যা করছেন কে সেইটাই ব্যাখ্যা করছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজ এখানে বলছেন বানান্তু সাত্ত্বিকম্বা আসাম রাজসম গ্রাম উচ্চতে রাজসম তাহলে সাত্বিক বাস হলো বানান্তু সাত্ত্বিকম্বা আসম এর মানে হলো সাধু সঙ্গে থাকা যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন যেটা আমাদের ব্রহ্মাজি মহারাজ বলছেন জ্ঞানে প্রয়াস মুদাশ্য নমন্ত এবং বলছেন তো দশুষ্ণ জ্ঞানে প্রয়াস জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্ত এব জীবন্তী সন্মুখরীত ভবদীয় বার্তাম সানেশিতা সুতিগতাম তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিত পিয় তই তৈ মানে কি হলো এক একটা শ্লোকে ব্যাখ্যা করতে কত সময় লাগে তাহলে সেখানে অল্প কথায় বলতে গেলে ব্রহ্মাজি বলছেন অনেক হয়েছে আমি এখন কানমুলি হয়ে গেছে আমি আর ভুল করব না আমি জ্ঞানের চেষ্টা ছুঁড়ে ফেলে দিলাম কাছাকাছি ফেলবো না প্রবাদ একজনকে বলেছিল আমাদের আমাদের বৈখানস গোসে মারা প্রথমে ছিল পানের ডাব্বাটা দেখে বললেন আপনি পানের পিষ্টা সরস্বতী নদীতে ফিরলেন আমরা তো ওকে সম্মান করি ব্রহ্ম নদী বলে তাই নাকি সঙ্গে সঙ্গে পানের ডাবাটা নদীতে ফেলে দিল হ্যাঁ উড়িয়া ভাষায় বলছেন আমি আর কোনোদিনই খাব না ছুঁড়ে ফেলেছিলেন বিরাট পণ্ডিত তিনি যাই হোক এগুলো সব লীলা করেছেন আর পৌপাদ একজনকে বলেছিলেন পৌপাদ একজন নাম করা লোক তাকে বলেছিলেন তিনি খুব তামাক খেতে গড়গড়া গড়গড়াতে তামাক খেতে আরে বাবা দামি তামাক সে তামাকের একশিলিমের দাম অনেক বিরাট দামি তামাক ও কী করতো ওই গড়গড়াতে ডুকডুক ডুকডুক করে খেতে তামাক পোপাদের কাছে আসেন পৌপাত বললেন তাকে দেখুন আপনার গড়গড়াতে তামাক আমার লোক সাজিয়ে দেবে একটা কাজ করুন আপনি যত তামাক আছে আপনাকে স্টকে আপনার স্টকে যত তামাক আছে আর যত গড়গড়া সবগুলোকে এই দূরে গঙ্গার তীরে কৃষ্ণকে নিবেদন করে আসুন ওখানে গিয়ে ফেলে দিয়ে আসুন আমি দায়িত্ব নিলাম আপনার কি করে নেশা ছাড়াতে হয় তা আপনি এক কাজ করুন যত আছে তামাক আপনার স্টকে ওগুলো সব গিয়ে ফেলে দিয়ে আসুন কৃষ্ণকে নিবেদন করলেই আপনার নেশা কেটে যাবে সত্যিই তাই যদি আপনার নেশা থাকে সত্যিকারই পরীক্ষা করে দেখুন যেই ওই জিনিসটা নেশা আছে টাকা কামিনীকরণ যা খুঁজে ওইটা যেই কৃষ্ণ কৃষ্ণ তোমার তোমারই তোমার রইলো আর থাকবে না কেটে যাবে যতক্ষণ নিজের বলে রাখবে ততক্ষণ থাকবে কাজেই এখানে বলছেন ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মধুপাশ্য আমি জ্ঞানের চেষ্টা দূরে ফেলে দিলাম জ্ঞান দিয়ে কি হবে অবশ্য ভক্তির অনুকূল জ্ঞানকে কে বলছে না শুকনো জ্ঞান আমি জেনে নেব বুঝে নেব ভগবানকে এটা বলে শুকনো জ্ঞান এটাকে বলে আরোহ পন্থা আরোহ আমরা উঠে জেনে নেব উপরে উঠে আমি ভগবানকে কেমন আমি জেনে নেবো এইভাবে ভগবানকে জানা যায় না যখনই ভগবানের চরণে গুরুবৈষ্ণবের জন্য আত্মনিবেদন করে আমার কোটি জন্ম তোমাকে জানবার কোনো ক্ষমতা নাই তুমি তো হরি অনন্ত তোমাকে আমি জানবো কী তুমি যদি দয়া করে নিজেকে জানাও তাহলে জানতে পারো এটা হলো শরণাগতির কথা তাহলে জানা যায় যে চ্যালেঞ্জিং মুডে যে ব্যক্তি চ্যালেঞ্জিং মুডে ভগবানকে জানবার চেষ্টা করবে কোটি জন্ম সে জানতে পারবে না এই জন্য মায়াবারী জাত এই জন্য ব্রহ্মা বলছেন আমার খুব শিক্ষা হয়েছে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম জ্ঞানে প্রয়াস নম জ্ঞানের চেষ্টা আমি দূরে ফেলে ফেলে দিলাম মুদপাস্য অনেক দূরে ফেলে দিলাম জ্ঞানের চেষ্টা নমঙ্ আমি আমার নম মানে কি নিজের অহংকার থেকে ছেড়ে চরণে পড়া ন আর ম প্রপাত ব্যাখ্যা করছেন নমকথার মানে কি নমকথার মানে যে ন আর ম মানে করবে না ম হচ্ছে অহংকার তার নিষেধ অহংকার নিষেধ তার মানে অহংকারের সর্বস্ব ফেলে দিয়ে তবে কাউ চরণে প্রণাম প্রণাম করা যায় আমি অহংকারও দেখাবো আবার প্রণামও করবো দুটো কপটতা এটা হয় না গ্রুপাত্ম বলতেন ইশারা করে কে প্রণাম করতে বাবা দেখো পরে আর ওঠে না বলে বলতেন দেখো পরে আর ওঠে না কপট সব হ্যাঁ পরে আর ওঠে না এটা কপটতা এগুলো প্রণাম বলে না কপট এগুলো যাই হোক এখন বলছেন নম মানে হলো সমস্ত অহংকার ছেড়ে দিয়ে চরণে পড়লাম সর্বস্ব তোমার চরণের সুপিয়া পরিণু তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া যেন এটা ছাড়া তো কপটতা হয় না আমি নিজস্ব বজায় রাখবো নিজস্ব প্রাইভেসি সব কিছু ভগবানকে কি কে কী করে হয় এটা হয় না এর এরা কথা কাজেই ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াসমুধু অবশ্য নমন্ত এবো আমি জ্ঞানের চেষ্টা দূরে ফেলে দিলাম আর কোনো দিনও করবো না আর নমন্তি এব আমি নিজের অহংকারকে সম অহংকারকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিয়ে নমন্ত এব জীবন্তই তাহলে অহংকারকে ফেলে দিয়ে বাঁচ বাঁচবে কী করে অহংকার যে ফেলে দেবে বাঁচবে কী বলে নমন্তি হ্যাঁ বলছেন নমন্তি এব সন্মুখরিতম ভব দিয়ে বার্তান। সন মানে সাধু মুখ ইরিতম বার্তাম সাধুদের মুখবিগলিত যে হরিকথা তার সেই হরিকথা আমি শুনব তাহলে জ্ঞানে প্রয়াস নমন্তি এব জীবন্তী কী করে বাঁচবে সন্মুখে রহিতাম ভবদীয় বাড়তাম সাধু মুখে বিগলিত তোমার হরিকথা আমি শ্রবণ করু আর তারপর বলছেন স্থানে স্থিতাহা স্থানের স্থিতাহা সত্যতাম তনুবাগ মনভী এখানে স্থানের স্থিতা আমি জায়গা আমি জায়গা মতো থাকবো এরা মানে এরা মানে তোকে বুঝলো না তাহলে স্থানের স্থিতাহা এর মানে কি। এর মানে বিশ্বনাথ চক্রবধ বলছেন সাধুগণের সামনে থাকবো লুকিয়ে থাকবো না স্থানে শ্বে স্থানে শ্বেতা এই কথাটার মানে বিশ্বনাথ সবাই বলছে স্বামী বলছে তার মানে ইনি বলছে সাধুদের সামনে থাকবে কারণ হরিকতা প্রসঙ্গ আগে বললো সন্মুখ হিতম ভব দিয়ে তারপর হচ্ছে স্থানে শ্রেতা আর তুমি হরিকতা কোথায় শুনতে পারবে সাধুগণের কাছেই তো শুনতে পারবে তাহলে তাদের কাছে থাকবো স্থানে শ্রেতা সত্যি কথাম তনুবাগ মনোভীর কায় মনোবাক্যে শরণাগত হয়ে তোমার চরণ আমি পরে থাকবো হরি কথা শুন এইভাবে আমি তাহলে আপনি ভগবান তোমাকে জানতে পার তো এই গেল তনুবাং মনোভীর তাহলে কী হবে যে ভগবানের নাম হলো অজিত ভগবানের নাম কি অজিত না ভগবানের এক নাম হলো অজিত অসংখ্য নাম তার মধ্যে অজিত অজিত মানে যাকে জয় করা যায় না তার নাম হলো অজিত তাহলে তাহলে শেষে কি বলছেন যে প্রায়শ অজিত যার নাম হলো অজিত জিত পিয় সই স্ত্রীলক্ষাম এই ত্রিভুবনে আপনাকে যে জয় করতে কেউ পারে না কিন্তু তবু আপনি বিজিত হয়ে যান আর আপনাকে কিনে নিতে পারে ভক্ত পারে না বোঝা গেল আপনার নাম অজিত কিন্তু তবু আপনি বিজিত হন ভক্ত আপনাকে কিনে নেয় ভালোবাসার ধার তাহলে বোঝা গেল তাহলে প্রত্যেকটা কথায় আমরা ব্যাখ্যা করে দেখলাম বনন্তু সাত্ত্বিকম্বাষ বনবাস মানব যে সাধু বা সঙ্গে থাকা যেটা কপিলজি মহারাজ বলল শতাং প্রসঙ্গাত মমবীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণ রসায়নকর তাহলে বন বনন্তু সাত্তিকম্বাষম রাজসম গ্রাম উচ্চতে আর তামসম সদনম যেখানে জুয়া খেলা হয় মদ হয় বিভিন্ন রকম বিশ্বাবার সব এগুলো সব তম এগুলো সব হয়ে গেল তাহলে এবার লাস্টে ভগবান বলছেন মন নির্গুণম প্রথমে কি বললেন বনন্তু বাসম রাজসম গ্রাম উচ্চতে হ্যাঁ তামসম সদনম মন নিকতনস্থিকম ভগবান বললেন বনবাস মানে হলো সাধু সঙ্গে বাস হরিগত শোভন রাজস বাম হলো গ্রামে ভাগবত আগে থেকেই বলা আছে সাধুরা এখন গৃহস্থ বাড়িতে থাকবে মজা লাগবে তাদের থাকতে সেখানে এগুলো আগে থেকে বলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর সাধুরা এবার আনন্দ পাবে গৃহস্থ বাড়িতে থাকবে টাকা পয়সা নেবে ধার দেবে টাকা অনেক টাকা এই সব অবস্থা তাহলে এরা গৃহস্থ লোকের মতোই জীবনযাপন খালি বাইরে লাল কাপড় ভেতরে সব গৃহস্থের মতো আচার আচরণ কথাবার্তা সব খালি বাইরে লাল নীল কাপড় সাদা পরবে এগুলো হচ্ছে কথা তাহলে বলাম তু মাসম রাজসম গ্রাম উচ্ছতে রাজস গ্রামবাসকে গ্রামবাস বলা এখন সন্ন্যাসীরা আচার্যরা বাড়ি যায় বাড়িকে টাকা পয়সা ধার দেয় বাবা মায়ের সাধ্য করে সব করে এখন সব চলে এখন সব কলিকারা সব অ্যালাউ কোনো অসুবিধা নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর তামসম দ্রুত সদনম তামস বাস মানে হলো দ্রুত যেখানে দুধ ক্রীড়া হয় যেখানে মিথ্যা অন্যত সোনা দানা টাকা পয়সা মেয়েছে টাকা মারামারি এটা তমস তামস বাস আর ভগবান বলছেন আমার যে ধাম আমার যে মন্দির সেখানে যদি কেউ সাধু সঙ্গে থাকে সেটা মন নিকেতনস্তু নির্গুণ আমার যে নিকেতন নিকেতন মানে মন্দির নিকেতন কী যেখানে ভগবান থাকে আমার যে স্থান মন্দির অবশ্য সেই মন্দির মহাপুরুষের দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে যদি মহাপুরুষ না প্রতিষ্ঠা করে সেটা মন্দির হবে না এটা রামানুচার্য অনেক আগে বলেছেন যদি কেউ বদ্ধজীব টাকার পৌপাদও বলেছেন একই কথা বদ্ধজীব টাকার বলে বিগ্রহ প্রতিষ্ঠা করে তা কোনো হতে পারে না টাকার বলে মন্দির করে নেবে হয় না এগুলো সব জানিয়েছেন কাজেই রামানুচার্য রামানুজাচার্য বলছেন যদি কোনো বদ্ধজীবের দ্বারা মন্দির প্রতিষ্ঠা হয় কোনো বদ্ধজীবের দ্বারা বিগ্রহ প্রতিষ্ঠা হয় কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় তাতে দণ্ডবোধ করার প্রয়োজন নাই দণ্ডবোধ করতে হয় না কেন এটা একটা একটা জড় বস্তু শিবলিঙ্গ লাগিয়েছে শিবজি আসেনে ওখানে আর মহাপুরুষের প্রতিষ্ঠিত মহাপুরুষের প্রতিষ্ঠিত যে বিগ্রহ তার মধ্যে প্রাণ থাকে আমাদের বিগ্রহের মধ্যে প্রাণ থাকে তিনি হচ্ছেন ভগবান তিনি কোনো ইটপাতরের বস্তু নন এটা নয় এরা হচ্ছে মন্দির ইটপাতরের বস্তু নয় অনন্তদেবের অধিষ্ঠান অনন্তদেবের অধিষ্ঠান এটা কোনো সাধারণ জায়গা নয় এর বলছেন মন মন নিক মন নিকেতনস্থ নির্গুণম আমার জায়গায় যারা থাকবে এটাকে বলা হয় নির্গুণ অর্থাৎ গুণাতিত ভূমিকায় বলা গেল এখন গুণাতীত ভূমিকায় কী করে থাকবে গুণাতীত প্রসাদ পাচ্ছে কোথায় এঁচোরের রসা ছানার রসা এই বিচার করছে তো আর বুদ্ধি নেই এটা প্রসাদ তাহলে আর প্রসাদ কী হবে প্রসাদ হবে কি কখনোই প্রসাদ বুদ্ধি নেই তো এই জন্য কলিকালে লেখা রয়েছে আমাদের কীর্তনে মহাপ্রসাদে গোবিন্দে নামই ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ নাম বিশ্বাস নয় বয় শরীর অবিদ্যাজাল জল জরেন্দ্রীয় তাই খাল জিভে ফেলে বিষয় সাগরে কৃষ্ণ দয়াময় করিবারে জীব জয় সপ্রসাদ অন্নদীলা ভায় শেয় মৃত খাও হ্যাঁ পৃথ পাও রাধাকৃষ্ণ গুনগাও প্রেমে ডাকো চৈতন্য দেয় তারা কী জন্য বললাম বলছে যাদের অল্প বিশ্বাস যাদের সুকৃতি ভালো নেই তারাই মহাপ্রসাদে বিশ্বাস করবে না তারা ওই কোনো ছানার রসা এঁচড়ের ডাল এঁচড়েরে ধোকার ডালনা এইসব চিন্তা কর তাই বিশ্বাস নেই তো যেটা টেস্ট ওটা আমাকে দাও আর কোনো যদি তেঁতো থাকে বলে ওটা আমার দরকার নেই পরমাণু আমাকে বেশি করে দাও আর তেঁতোটা লাগবে না এই ধরনের অবস্থা অর্থাৎ প্রসাদে বিশ্বাস নেই এই প্রসাদের ব্যাপারে অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন একবার বাবনগোসী মা প্রসাদতে উঠে পড়েছে প্রসাদ পাওয়া হয়েছে ঘরে প্রসাদ আচার্য তিনি প্রসাদ উঠে গেছেন সেবক এবার গুরুদেবের যা ছিল এটা নিয়ে এবার বসেছেন বসে আরও বাকি বাইরের প্রসাদ তো আছেই যেগুলো ওখানে রান্না হয় প্রসাদে বসে প্রথমেই মুখে দিয়ে বলে এরা গুরুদেব আপনি বলেননি আজকে আমি নুন দিতে ভুলে গেছি আপনি বললেন না খেয়ে উঠে গেলেন প্রসাদ পেয়ে বামন ঘোষে হেসে বলছেন আমি তো নুনও পাইনি আর এঁচড়ও পাইনি কিছু পাইনি আমি তো প্রসাদ পেয়েছি তো তুমি যেভাবে ভগবানকে নিবেদন আমি ওইভাবে পেয়েছি আমার তো নির্বিকারভাবে তাহলে আমার নুন নেই ঝাল নেই কথাটা দরকার নেই বলা এইভাবে আমি পেয়েছি এইভাবে যাই হোক এই হলো বিষয় এখন কালকে আমাদের প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন ছিল কালকে আর গুরুপার্থপ্রদ্র কি বলতেন শিক্ষা দেওয়ার জন্য বাউন মা যে কথাটা বললেন এতে লোকের শিক্ষা সেরকম পাবে না আর গুরুপার্থপদ ডাকতেন ডেকে যে ঝাল দিয়েছে তাকে বলতেন বাবা জগন্নাথের প্রসাদ পেয়েছো মানে হ্যাঁ পেয়েছি ওখানে কি লঙ্কা পেয়েছ লঙ্কা পাই ও লঙ্কা দেয় না তা তুমি এই কি করে এত ঝাল দিলে তুমি যেটা ভালোবাসো ওটা ভগবানকে মুখটা জ্বালিয়ে দাও বলতেন কৃষ্ণ মাখন খায় মিছরি খায় তাকে তুমি মুখটা জ্বালিয়ে দিলে লঙ্কা দিয়ে তোমার ভালো লাগে বলে তুমি জ্বালিয়ে দিলে ভগবান এইভাবে বলতেন কিন্তু কে শোনে দুটো চারটে কাঁচা লঙ্কা নিয়ে আলু ভাতে নিয়ে অন্ন নিয়ে বসতো আমি আর নাম বলবো না আমার হাসে লাগতো দু চারটে এই মুঠের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু আলু ভাতে এত এত অন্ন আমি হাসতাম তার ফল পাচ্ছে তার ফল পাচ্ছে জর্জর হয়ে গেছে তারপর এখনও কাণ্ডজ্ঞান হয় না জর্জর হয়ে গেছে তারপরেও কাণ্ডজ্ঞান হচ্ছে না সুগার হাই প্রেশার হাই সুগার বল আলু ভাতে আর গরম অন্ন খাওয়া ছাড়বে না এটা নেশা খা মর এখন কালকে আমরা আলোচনা করেছিলাম কে বলছেন রাজা এবার প্রশ্ন করেছিলেন রাজার প্রশ্নটা কী ছিল রাজা বলেছিলেন তা আপনারা দয়া করে আমাকে এমন কোনো ব্যবস্থা আপনারা বলে দিন যাতে আমরা মায়াটাকে অনায়াসে জয় করতে পারি এটা ব্যবস্থা করে দিন তা মায়া তো শুনলাম ভয়ঙ্কর মায়া অবশ্য নিমি মহারাজের মায়া আছে আমরা বিশ্বাস করি না তথাপি আমাদের জন্যই তিনি করছেন সনাতনের কি মায়া আছে নাকি হ্যাঁ মায়া আছে সনাতন প্রশ্ন করছে। ভগবান কে আমি কেন মরে জারি জানি তো বোধ জানি কইছে মরিদা ভগবান মা চৈতন্য বলছে তোমার কখনোই মায়া নাই আমি জানি তথাপি সাধু ইচ্ছে করে এটাকে দৃঢ় করবার জন্য ইচ্ছে করে প্রশ্ন করে জানি মহাপ্রু বলছেন জানি দাড্ড লাগি পুষা আরবার তোমার মায়া কোথেকে থাকবে তোমার মায়া কি আছে নাকি ঠিক আছে এখন এখানে আমাদের নিমি মহারাজের কী প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল যে যথৈতম ঐশ্বরীম মায়াম দুস্তরাম অকৃতাত্মবি তরন্তি অঞ্জহ স্থূল ধিয় মহর্ষ ইদম উচ্চতম এই কথাটা যদি ব্যাখ্যা করেন ভালো হয় যে এই ভগবানের অনন্ত মায়া যথৈতাম ঐশ্বরীম মায়াম ঈশ্বরী মায়া ভগবানের যে মায়া ভয়ঙ্কর অরে পাপ দুস্তরাম এ পার হওয়া যায় না ভগবান নিজেই বলেছে আমার মা মম মায়া দূরত্বা আর মামেই বোঝে প্রদন্তে মায়া মেতন্ত ভগবান নিজেই বলেছে আমার মায়া কেউ তারা করতে কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেনি ব্রহ্মা শঙ্কর কেউ আজ পর্যন্ত করে ব্রহ্মা আবার লীলা করেছেন অন্যরকম এদের কাছে আর বলার দরকার নেই বুঝবে না উল্টো বুঝবে তো যাই হোক এখন যাতে করে এই ভয়ঙ্কর মায়াটা তরন্তী অঞ্জহ মানে খুব অনায়াসেই পার হওয়া যায় একটা ব্যবস্থা বলে দিন অঞ্জহ কারণ আমরা মোটা বুদ্ধি স্থূল ধীয় আমাদের বুদ্ধি মোটা মানে বিষয় পড়ে রয়েছে হে মহর্ষি দয়া করে ইদম উচ্চতম এই কথাটা যদি উত্তর দেন ভালো হয় তখন প্রবুদ্ধ বলছেন কর্মণী কর্মণ্য অরাভ্যমানম দুঃখহত্তই সুখায়চ পশ্চাৎপাক বিপর্যসাম মিথুনি চারিণাম নীনাম প্রথমেই উত্তর দিচ্ছেন দেখো এই যে মায়াময় সংসার সবচেয়ে বড়ো মায়া হলো কি ভগবান বলছেন যে অনেকেই কামিনী কাঞ্চন জয় করতে পারে হয় অনেক সময় অনেকে হয়েছে কিন্তু প্রতিষ্ঠা যোশী ত্যাগ করা যায় না কোনো কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব তাহলে কোনক কামিনী টাকা পয়সা জমি বাড়ি সব কনক কামিনি আবার প্রতিষ্ঠা বাগিনী প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠাকে বাগিনী বলা যা যাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওই হচ্ছে বৈষ্ণব বাকি কেউ বৈষ্ণব তাহলে কনকামী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়েছে যারে সেই তো বৈষ্ণব এখানে বলছেন এই যে স্ত্রী পুরুষরূপে বর্তমান মানবগণের দুঃখ এই যে মিলিতভাবে সংসারের পত্তন করেছে স্ত্রী এবং পুরুষ মিলিতভাবে কর্মনাম কর্ম আরভ্য মানানম দুঃখ সুখায় চ পাশ্চে পাক অভিপারিয়া আসাম মিথুনি চারি নাম চারিনাম মানে মিথুন মানে স্ত্রী পুরুষ একসঙ্গে মিলন বোঝা গেল মিথুনি চারিনাম যারা দাম্পত্য জীবন বা একসঙ্গে বাঁচব মিলেমিশে সে বন্ধু অনেক আবার বিয়েও করে না বন্ধু হিসেবে থাকে এটাও আবার বর্তমান যুগের এখন হাওয়া বিয়ে করবে না থাকে এমনি তাহলে বলছেন মিথুনি চারিনাম মানে মিথুনীচারিণ মানে ওই একসঙ্গে থাকবে তারা থেকে সংসারের পত্তন করবে এবার এগোবে আর এর মধ্যে থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা নাই এর মধ্যে থেকে বেশি বেরিয়ে আসার কোনো রাস্তা নাই ভাগবতে অনেক প্রমাণ আছে বলতে গেলেও সময় লাগে ভাগবতে বলছেন ঋষভ দেবও বলেছেন যে যদি এই মায়াটাকে কেউ ত্যাগ করতে পারে তাহলে বাপের বাটা কিন্তু ত্যাগ করা যায় না পুংসাম স্ত্রীয় পুংসাম স্ত্রীয় একসঙ্গে যখন থাকে তাদের যে একটা ওতপ্রত ভাব হয়ে যায় আর সেটাকে ছুরি দিয়ে কাটায় আর শ্লোকটা আমি সবসময় বলি পুংসাং স্ত্রীয় যাই হোক মনে পড়বে সেই যে যাই হোক মনে পড়বে তার এখানে বলছেন মিথুনী চারে নাম নিরাম এরাদের এরা যে জয়েন্ট ভেঞ্চার করেছে করে এবার একসঙ্গে আনন্দে থাকবে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু করছে প্রবুদ্ধ বললেন সংসারের পত্তন কেন করে লোকে কারণ দুঃখটাকে কাটাবে সুখ হবে তাই তো কী জন্য করে কাউকে জিজ্ঞাসা করে সংসার করে কেন বলে দুঃখটা চলে যাবে তা তো হয় না আরও বেশি করে দুঃখ হয় হয় কি না হয় না হয় না সুক্ষ্মতাই হয় কিন্তু উল্টা লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল ভক্তিমণ্ডা ঠাকুর কি কত কীর্তন করেছে হচ্ছে না তো কিন্তু ওরা মনে মনে প্ল্যান করেছে আমরা সুখে থাকুক পরে দেখা গেলো সুখ কাজ করা উল্টে আরও জ্বলে পুড়ে মরছে কিচ্ছু হচ্ছে না হ্যাঁ কেউ কাউকে পছন্দ করে না এ ওকে বলে তুমি দূর হও ও বলে দূর হও লাস্টে দেখা গেল প্রথমে যে ওগো তুমি আমার আমি তোমার হয়ে গেল সব বারোটা সব এখন চুলে উঠলো আমাদের ভারত মারায় একটা উদাহরণ দিতে আমাদের ভক্তিবিজ্ঞান ভারতীমারায় একটু উদাহরণ দিতে আমার হায়দ্রাবাদে হরিকতা হয়েছিল একবার তাও বলতে দেবে না কিছুতে বলতে দেবে না জানে বলতে লোকে যাই হয়েছিল ভগবানের ইচ্ছে কিছু বলতে দেবে না প্ল্যান করেছে যাই হোক এখন ভারতীমায় বলছেন হায়দ্রাবাদে একটা ধনী ব্যক্তি থাকে হায়দ্রাবাদে বিরাট ধনী ব্যক্তি একটা আছেন তার দুটো কন্যা আর ছেলে পেলে না দুটো কন্যা বিদেশে বিয়ে হয়েছে একজন আমেরিকা একজন ফ্রান্স কোথায় গিয়ে হয়েছে টিকনে আর বুড়ো বুড়ি একা থাকে বিরাট ধন সম্পত্তি ধন সম্পত্তি বিরাট এবার বুড়ো বুড়ি একসঙ্গে থাকে বুড়ো বুড়ি এখন প্ল্যান এখন একটা 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 বেড়াবা বেড়াতেই যাবে তারা বেড়াতেই যাবে এই হরিদ্বার এদিক আছে সব যাবে হরিদার ভালো ট্রেনের এসি টিকিট কেটেছে সুন্দর বুড়ো বুড়ি আর পাঁচ সাত দিন ধরে ট্রেন ধরার আগে পাঁচ সাত ধরে ও এটা নিয়েছো ওটা নিয়েছো এসব প্ল্যান হচ্ছে আচারের ওটা এটা ওটা সব বুড়ো আবার শরীর খাওয়া জিনিসগুলো এবার একসঙ্গে সব জড়ো করছে করে এবার যেদিন ট্রেন ধরবে সেদিন গেছে গিয়ে এবার কি হয়েছে ভারতমায় বলেন আর হাসেন বলে এবার দুই বুড়ো বুড়ি গেছে গিয়ে এবার আত্মীয় সাহায্য করেছে গিয়ে তুলে দিয়ে এসছে এবার এবার এসি ঘর হ্যাঁ টু চেয়ার টু টু টায়ারের মধ্যে থ্রি টায়ারও না টু টায়ার আর আরামে বসেছে বুড়ো বুড়ি আরামে কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে খুব চা ফা কফি ফফি খেলো খেলে দশ মিনিট পনেরো মিনিট আর ট্রেন ছাড়বে সেই সময় বুড়োর হলো ফেল বুড়ো ফেল হয়ে গেল বুড়ো ফেল এবার ট্রেন আর যেতে পারে না ট্রেনের যে ডাক্তার তাকে স্টেশন মাস্টার খবর পেলো ট্রেন আটকে দিলো ডাক্তার এলো এসে চেক আপ করলো গাড়ি থেকে নামিয়ে নিল নামিয়ে দিয়ে বললো এবার ঘোষণা করে দিল এই নিয়ে ডেড বডি তাই তো নিতে পারবে না আত্মীয় পরিজনকে ফোন করা হলো ছুটে এলো এবার বুড়িকে আত্মীয়রা বলছেন বুড়িকে আত্মীয়রা বলছেন এক কাজ করো প্রথমে আমাদের বাড়িতে নিয়ে যাই ওখানে আপনার বাড়ি যেখানে বুড়ো থাকতেন ওখানে নিয়ে যাই এখানে নিয়ে গেলে ভালো হবে প্রথমে ওখানে তো থাকতেন তো বুড়ি বলছেন না না ওখানে জাম জাম ছড়াবে ওখানে জাম ছড়াবে আমি নেবো না তাহলে দেখো কিছুক্ষণ আগে আমার তুমি আমার আমি আমার এখন বলছি মৃতদেহটা নেবে না জাম ছড়াবে কি ভয়ঙ্কর ভালোবাসা বাপরে এর নাম হলো ভারত ভয়ঙ্কর এইভাবে ভালোবাসা তাতে তাহলে বুড়ো এখন বুড়োকে ঘরেই নেবে না বরে নিলে আবার ডেটল ফেটল দিয়ে ধুতে হবে তখন তো স্যানিটাইজার ছিল না এখন এসছে আর খেয়ে দে মাছ মাংস খেয়ে হাতগুলোকে খেয়ে স্যানিটাইজার ধুয়ে নিল আমি জানুয়ার চেয়ে ভালো তোদের থেকে আমি চেনের মধ্যে দেখছি এই গেছি এ খেলো সব কাঁটা ফাটা খেলো খেয়ে কী বলে হাত ধুতে গেলো না এ স্যানিটাইজার নিয়ে হাতটাকে এরকম করে দিল আমি বারো তো পশুর থেকেও আমরা এখন নিচে নেমে যাচ্ছি এই সমাজে আর কি হবে আমি তো আর বুঝতে পারি না যাই হোক কর্মণ্যা আরব্য মানানম দুঃখ হত্যই সুখায় অছ সুখের জন্য লোকে চেষ্টা করে কিন্তু সুখ তো হয়ই না উল্টে আরও বিরাট একটা বিরাট কষ্টের মধ্যে পড়ে যায় বিরাট যন্ত্রণা কিন্তু এ কথা লোকে বুঝতে পারছে না এরা বোঝবার কোনো ক্ষমতাই নেই কী করা এইভাবে দেখা যায় যে যারা এই সংসারের পত্তন করে তাদের প্রত্যেকের বিচার আমরা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবো ছেলে মেয়ে হবে যারা বড় হয় আমাদের দেখবে কিন্তু দেখা যায় লাতি মারে ঠিক বাবাকে দেখেছে একটা জিনিস দেখাও কোন ছেলে বাবাকে দেখছে সব এই রকম অবস্থা কিন্তু কেউ করছে না তো হ্যাঁ তাহলে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে না মাকে নিয়ে গিয়ে ট্রেনেতে বড় দূরযাত্রায় ফেলে দিয়ে চলে আসে বলেছো একসঙ্গে যাবো বলে মাকে তুলে দিয়ে নিজে নেমে এরকম ধরা পড়েছে এখানে এ নবদীপী ফেলে গেছে কিছুদিন আগে বলে মেরে ফেলবো মাকে বলছে বললে মেরে ফেলবো এই তো অবস্থা দ্যাট ইজ দ্য লাভ অ্যাফেয়ার বিটুইন মেটেরিয়াল ম্যান সো অ্যাকচুয়াল নব নব দ্য বাস্তবিক ভালোবাসা কিন্তু নাই বাস্তবিক ভালোবাসা যেখানে আছে সেখানে আমরা যেতে পারি না আবার মায়ের যে গান করে মায়ের গান করে মায়ের আরাধনা করে সেও কিন্তু এই কথাটা স্বীকার করেছে যেথা আছে মা গো ভালোবাসা বাসি সেটা যেতে কোথায় ভালোবাসা আছে বাবা হ্যাঁ বলছি করছে যে কিন্তু ভালোবাসা কোথায় যেথা আছে আছে মাগো ভালোবাসা সেটা যেতে মন চায় মা কোথায় ভালোবাসা আছে বল লাগে তত্ত্বজ্ঞানটা তো ভালো বললি অনুভব তো নাই অনুভব নাই তো হ্যাঁ তাহলে এই পৃথিবীতে কী করে তাহলে বললি তো ঠিকই কথা কিন্তু সেই ভুলটা তো আবার করছে তাহলে তাহলে এই হলো কথা কর্মণ্যা আরব্য মানানম দুঃখ হত্যই সুখায় অছ সুখ দুঃখকে হাঁটিয়ে সুখ প্রাপ্তির জন্য যত আমাদের চেষ্টা দেখো চাকরি বাকরি বিবাহ থেকে আরম্ভ করে পড়াশোনা সব কিছুর জন্য সুখে দেখো বলতো আমাদের ছোটোবেলা শুধু এই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাপেছে এখন তো পড়াশোনা না করেও গাড়ি চাপছে তাহলে এর বলে বোকার মতো এগুলো বলে তাহলে এদের কর্মের বিপরীত ফল হয় পাশ্চাত পাক ব্যাপারী আসাম বিপরীত ফল হয় না মিথুনী চারিনাম নেনাম ভয়ঙ্কর এই অবস্থা এখন প্রবুদ্ধ এই কথাটা দিয়ে শুরু করলেন ভালো কথা একটা লোকের স্বাভাবিক এটা একটা আকর্ষণ আসবে প্রবুদ্ধ প্রথমেই শুরু করলেন এই কথা দিয়ে একটা অ্যাটেনশন আসবে ঠিকই বলেছেন কর্মণ্যারভ্য মানানম দুঃখ হত্যই চ পশ্চেৎ পাক বিপর্যাসম মিথুনিচারিনাম নিরাম ভালো কথা বোঝা গেল তারপরেই বলছেন নিত্যার্তিদেন বিত্তেন দুর্লভেন ন আত্মমৃত্যু না হ্যাঁ পশুভি কা প্রীতি সাধিতই চলৈ এই অনিত্য বিষয়গুলো দিয়ে টাকা পয়সা জনি বাড়ি হ্যাঁ স্ত্রী পুত্র এগুলো দিয়ে এগুলো যে চঞ্চল আজ আজ্যে রাজা কাল সে ফকির আজ্যে রাজা কাল সে ফকির তো কিন্তু তা তো বুঝছে না বুঝছে কি কে বুঝছে আজ যে রাজা আছে কালকে হয়নি সে হয়নি সিরাজদোল্লা রাজা এমন তার বেঈমানি আরম্ভ করলো ও কী করলো রাস্তার ভিক্রি তার স্ত্রীকে কি অত্যাচার করলো তার মেয়েকে এগুলো এখানে বলা যাবে না কিন্তু সে তো ছিল রাজা ছিল তো রাজা ছিল তো তাহলে কী হল নন্দবংশের কথা চিন্তা করুন চাণক্য তার এই যে টিকি এই যে শিখা খুলে প্রতিজ্ঞা করেছিল এই নন্দবংশকে আমি ধ্বংস করবো বলে চলে গেল করেছিল কি না পুরো নন্দ একটা লোক এত বড়ো রাজবংশ এটাকে একটা পণ্ডিত ধ্বংস করে দিল নন্দবংশ ধ্বংস করে দিল তাহলে আজ রাজা কালসে ফকির কিছু করার নেই ভাগবতে এটা উদাহরণ আছে ভাগবতের উদাহরণ দিচ্ছেন উশিনর দেশের রাজা উশিনর উশিনর দেশের রাজা সেই রাজা আর এক রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল ওই রাজা বলছে এটা আমার জমি এখানে ঢুকতে পারবে না বলছে না এটা আমার যেন ভারত আর চীনে এখনও লড়াই চলছে বলছে না এটা আমাদের জমি ছিল তোমরা নিয়ে নিছ বলছো না এটা আমাদের লড়াই চলছে আর মায়া মায়াদেবী পৃথিবীদের ওপর থেকে হাসে কার জমি কার রে ভাই হ্যাঁ দুজনে লড়াই করছে দুজনে খুনা খুনি করে মরে দুজনেই মরলো ওকে মারলো ওকে মাল তুমি মরে গেলো জমি জমির মতো রয়ে গেল আচ্ছা বলো যত কাটা জমি তুমি কিনেছো সেই জমিটা পৃথিবীর সৃষ্টির সময় ছিল কি না আমার কথার প্রশ্নটা দাও যখন জমি যখন তুমি পৃথিবী যখন সৃষ্টি হয়ে তখন এই জমিটা সেখানেই ছিল আর তুমি মরে যাবে ঘাটে চলে যাবে আমি ঘাটে চলে যাব জমিটা ওইখানেই থাকবে কি তদাবিদের লোকে ছাড়ে না ছাড়ে কি বৃন্দাবনে মানে গুলিগোলা হয়ে যায় ভাইকে পুরো মেরে দিল জমির জন্য বাপরে বাপ ক্ষত্রিয় বের করলাম বলে পুরো মেরে দিল আরে বাপ সামান্য একটু জমির জন্য তাহলে উশিনর দেশের রাজা উশিনর দেশের রাজা তার সঙ্গে আরেক রাজার পার্শ্ববর্তী রাজ্যে মারামারি হল আগে তো ভারতবর্ষে হতো হায়দ্রাবাদের রাজা টিপু সুলতান হায়দ্রাবাদে হায়দ্রাবাদ টিপু সুলতান ছিল তার সঙ্গে আবার অন্য অন্য কাউর মারামারি হতো হতো আমাদের উড়িষ্যার রাজা ছিল দিব্য সিংহ এখন দিব্যসিংহ পূর্বে অন্য রাজা ছিল সেহেতু রাজত্ব জয় করত না এত জয় করে ফিরত এত বীর পুরো দক্ষিণ ভারত পর্যন্ত কাঞ্চি কাঞ্চিপুরম সেখান থেকে গণেশকে নিয়ে এসছে জগন্নাথ বন্ধু দেখেছেন ওই গণেশ রাজা নিয়ে এসেছিল তাহলে এক রাজার সঙ্গে আরেক রাজা লড়াই হয় হয়ে হয় হয়তো দেখা গেলো দুটো রাজেই মরে গেল আর জমি জমির মতো রইল আর দুটো রাজা ঘাটে চলে গেল যে দুটো রাজা মারামারি করলো হ্যাঁ দুটো রাজা মারামারি করলো আর জমি ওরা ঘাটে চলে গেল আর জমি জমির মতো রইল পৃথিবী দিবী হাসছে কে কার জমি নেয় রে কে কার জমি নেয় বলে হাসছে তো এরকম এক রাজাকে এক রাজা উসিনার দেশে রাজাকে মেরে ফেলল মারামারি হতে হতে পুরো ঠুকে ছুরি পুরো মরে গেল এবং রাজার মৃত্যু সংবাদ পেয়ে রাজার মৃত্যু সংবাদ পেয়ে এবার রানীরা সব ছুটতে ছুটতে এসছে কান্না কাটি একেবারে ভেঙে পড়েছে সেই রাজাকে ঘিরে একেবারে কান্নাকাটি করছে বিরাট কান্না মানে সে আর থামে না ও গো কোথায় গেলে গো কান্নাকাটি আরম্ভ করলো হে রাজন উশিনার দেশে রাজা এখন মারা গেল এবার এই যখন যখন কান্নাকাটি হচ্ছে বিরাট হাঙ্গামা তখন যমরাজজি মহারাজ একটা ছোট্ট একটা বাচ্চার বেশ ধারণ করে এদের সামনে এলো একটা ছোট্ট বাচ্চা নাদান বাচ্চা হয় না এসে বলছে তোমরা কার্য কেন বাচ্চা বাচ্চারা বারবার জিজ্ঞাসা করছে ওরা মায়ের মতো তোমরা কার্য কেন কি কারণে বলছে ওসিনর দেশের আমাদের রাজা এ মারা গেছে আমাদের স্বামী মারা গেছে কিন্তু রাজা তো সামনেই পড়ে রয়েছে এই তো তোমাদের সামনে নিয়ে যাও না রাজা মারা গেছে মারা গেছে মানে আত্মাটা বেরিয়ে গেছে বলছে রানীরা বলছে বাচ্চা তো দেখেছে বলছে অজ্ঞান বাচ্চা বলছো বাচ্চারা বলছে রাজা তো পড়ে রয়েছে রাজাকে নিয়ে যাও ও না রাজা চলে গেছে চলে কোথায় গেল বলছে মরে গেছে মরে গেছে মানে আত্মাটা বেরিয়ে গেছে আচ্ছা যে আত্মাটা বেরিয়ে গেছে সেটা থাকলে তবে রাজা ছিল না সেটা বেরিয়ে গেলে আর রাজা থাকেন তাহলে ওই যে আত্মাটা বেরিয়ে গেছে সেটা কি কি আগে দেখতে পেরেছিলে যখন রাজা বেঁচে ছিল তখন কি আত্মাটাকে দেখেছিলে না তাহলে আর কার্য কেন তাহলে কার্য কেন যে তোমাদের স্বামীটা মারা গেছে সে তো সুখ চলে গেছে তো ওটাকে বেঁচে থাকাকালীন রাজা শরীরটা দেখেছো আপনারা দেখেনি তোমরা নিজেরাই বলছো রাজা মরে গেছে তাহলে কে মরলো আত্মা বেরিয়ে গেছে তাহলে ওর জন্য কাজ্য কেন ও তো বেরোবেই তোমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে তখন রানীরা বললো তাই তো ঠিক কথা বলেছে বাচ্চাটা শিখিয়ে দিল বলে এবার ঘরে চলে গেল এই হচ্ছে অবস্থা মানে বুঝবে না কেউ বুঝতে রাজি না হ্যাঁ এই হলো কথা তাহলে এখানে এবার বলছেন নিত্য আরতি দেয় যে বিষয়গুলোতে এত আকর্ষণ করছি নিত্য দেন দেয় ন টাকা পয়সা জমি বাড়ি যত কিছু আছে দুর্লভে এন আত্মমৃত্যু না এই যে এত আকর্ষণের বস্তু আর এই যে মনুষ্য জীবন সুদুর্লভ এই সুদূর্লভ মনুষ্য জীবন একমাত্র হরিভজন করবার জন্য কিন্তু কে বলছেন ওই টাকা পয়সা পেছনে ইভিন উইথ সন্ন্যাস বেস এভরিবডি রানিং মানি পজিশন এভরিথিং হাউ দে ক্যান সেভ আদার্স যদি একজন নিজে অন্ধ থাকে হুই ইজ হিমসেলফ ব্লাইন্ড হাউ হি ক্যান গাইড আদার্স কী করে গান হয়তো পারে না অন্ধা অথান্ধই রোপনীয় মানম তে অপে সিচতান্তা মরুদামীবাদ প্রহ্লাদ মহাজ বলছে তাহলে নিত নিত্য আরতিন বৃত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা আত্মমৃত্যু না গৃহাপত্যপ্ত পশু ভিকা সাধিতই চলে এই অনিত্য বিষয়গুলো দিয়ে জমি বাড়ি টাকা পয়সা পশুপক্ষী এগুলো যে ধন রত্ন এগুলো তো অনিত্য what is the gist of gita what is the gist of gita gist of gita ki why you are crying Well, I you crying hey? at the time of your birth what you brought nothing what you took you took from this world and now you will have to leave everything after your death so why you are crying suppose our Kohinoor hira. ইউ হার দ্য নেম অফ কোহিনুর হীরা কহিনুর ওয়াজ স্টোলেন বাই ব্রিটিশ পিপল স্টোল ইটস অলরেডি দেয়ার গ্রেট ব্রিটেন ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া কোহিনুর হীরাটাকে চুরি করে নিয়ে গেছে আচ্ছা কনির কোহিনুর হীরা যে চুরি করে নিয়ে গেল কোহিনুর হীরাটাকে হজম করেছে কি ওরা চিবি চিবি খেয়েছে রয়েছে তাহলে ওটা ভারতে ছিল ভারতে তখন ছিল তখনও ছিল আর ভারতের বাইরে গেছে তখনও রয়েছে কেউ তো ওটা খাবে না খালি ওরা বলবে এটা আমার এইটা বলবে আর তো কিছু বলবে না তাহলে পৃথিবীতে যখন ধ্বংস হবে তখনও কৈনির মেরকমই থাকবে কহিনির ও তো কেউ নেবে না খালি আমার তোমার করে ছুরি মারছে এলে আমার এটা তোমার বলে ছুরি মারছে এটিরও কারণ আই ক্যান সেফলি যে যত প্রপার্টি Whatever property there was at the time of creation of this earth, and now all same. Same no? only resource mobilization. Only resource mobilization. You are taking it from the mind and coming out and giving some you know, purification. You know? that at the time of creation of this world, whatever property and treasure was there in the world, gold or diamond, whatever it may be.

বার ওই যে সোমনাথের মন্দির শঙ্করের মন্দির যে লুট করে নিয়ে গেল তখন শঙ্কর কোথায় ছিল আমাকে এই প্রশ্ন আচ্ছা এই দক্ষিণেশ্বরের মন্দির যে ডাকাতরা নিয়ে গেল। ডাকাত কুড়ি পঁচিশ বছত্রিশ বছর আগে মন্দিরে ডাকাতি হয়েছিল সব নিয়ে গেছে সোনার গয়না আর অবশ্য পরে ফেরত দিয়ে গেছে পরে ফেরত দিতে বাধ্য হয়েছি তো এখন লোকে প্রশ্ন করেছে তাহলে মা যদি থাকে তো ও নিজে বাঁচাতে পারতো খাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে কী জন্য কী কাজে প্রশ্ন করছে আমি বললাম দেখো তোমার যে ইউ হ্যাভ ইউর ন্যারো কনসেপশন ইউ থিঙ্ক উইথ ইউর বডি অ্যান্ড অ্যারাউন্ড ইউ সাম এন যাকে বলে পারিপার্শ্বিক সারাউন্ডিং সিচুয়েশন ইট ইজ কল রেফারেন্স ফ্রেম ওয়েন ইউ আর ইন বন্ডেড কন্ডিশন Where in bonded condition, whenever, whenever you are thinking something, you are thinking within this limit of reference. my family, my building, <coughs> my service, my property, my children. That within some reference frame, out of that you cannot go. Tale those who are going to put question in front of me that how is possible that Devi is there and Somnath Mandir was you know stolen. হাউস পশিবল তারা প্রশ্ন করছে কী করে হলো আমি বললাম দেখো তোমার চিন্তাটা হলো অত্যন্ত ছোট জায়গার মধ্যে ছোট জায়গার মধ্যে তো যেমন একটু আগে বললাম যদি বলি ভারতবর্ষ থেকে ডায়মন্ডটা চলে গেছে ওটা ওখানে রয়েছে কিন্তু তোমার পক্ষে এটা চুরি হয়ে গেছে ইংল্যান্ডে গেছে কিন্তু ভগবানের পক্ষে তো ইংল্যান্ডে যে আমেরিকাও তো ফ্রান্সও তো একই সব তো ভগবানেরই All India, America, France, Italy, German, Russia, what? all same for Bhagavan. Wherever what property there, all being belongings to Bhagavan. Who can steal? Only you can steal this item from this room and going to a room and putting it inside. Right? You are stealing this thing. I say where there's where there's there's thing gone, as someone stolen. You take it inside your room, but for Bhagavan, all the same. ওয়ার এভার হোয়াট এভার প্রপার্টি দেয়ার ইস উইথ বাগওয়ান ইউ ক্যানট সিন আউট অফ দিস অ্যা কসমিক ওয়ার্ল্ড ইউ ক্যানট গো তাহলে বিচার হল যে মায়ের পক্ষে তো জ্বালায় পড়ার কিছু কারণ নেই গয়নাটা মন্দিরে থাকলেও যা আর কেউ চুরি করে নিয়ে মায়ের কাছেই তো আছে খালি এ ঘর থেকে ও ঘরে নিয়েছে তাহলে আর চুরি বলছিস কেন মায়ের ক্ষমতা নেই বলছিস কেন মা যদি মনে করে নিতে পারে দরকার নেই মনে করছে না তাহলে শিবজি মহারাজ যে শঙ্কর ত্রিশুল নিয়ে বড়ো বড়ো অসুরকে মেরে ফেলেছে সেই শঙ্কর সোমনাথের মন্দির এতবার যে চুরি হলো হ্যাঁ কে চুরি করেছিল গজনীশ কে করেছিল আমি ভুলে গেলাম নামটা ও হ্যাঁ নাম করা ব্যক্তি ও মুসলমান ও হো সব চুরি করি নিয়ে যত গায়েতে আমার বৃন্দাবনে পরিক্রমা করি ভরতপুরের রাজার ওই ওখানে আমরা ঢুকে পরিক্রমা দেখি সব দেয়ালের মধ্যে হিরে মণি মানিক্য ফিট করা ছিল সব খুঁড়ে খুঁড়ে সব নিয়ে চলে গেছে সব ফটোগুলো এখনও রয়েছে হিরে মণি মানিক ফিটেছে সব চুরি করে নি কাজেই এই যে লোকের যে ধারণাটা যে এই যে আমার ধন সম্পত্তি টাকা পয়সা ক্যান গিভ অল মানি পজিশন অল গোল্ড অর্নামেন্ট ল্যান্ড বিল্ডিং ওয়াইফ চিলড্রেন ক্যান গিভ মি

এই চঞ্চল কমল জলদল জীবন টলমল এই কীর্তনগুলো কে করে করে হ্যাঁ ভজহ রে মন শ্রী নন্দন অভয় চর বিন্দরে বডি সিঙ্গিং বডি বিজি মায়া তাহলে এখানে বলছেন কমল জলদল জীবন টলমল Kamal, mani, lotus flower. If you put one drop of water on Kamal, full lotus flower, it can, because some pigment, pigment there. So, water cannot stand. <laughs> Kintu, this is the condition of our life. Like the water on a lotus flower, anytime can drop. Like your life, anytime you can go. নো সিওরিটি নো গ্যারেন্টি সো উইল হ্যাভ টু গো আউট অফ মায়া এবং লোকম পরম বিদ্যানরম কর্ম নির্মিতাম সতুল্লা সয়োধ্বংসমণ্ডলবর্ত এই জড়জগতে একে অপরের সঙ্গে কম্পিটিশন করে করে কি না ওর এত পয়সা জমি করে দেখে দেব एवं लोकम परम विद्वान न शरम कर्म निर्मित ऑल वर्ल्डली थिंग्स आर माया निर्मित ऑल डेकोरेटेड बाय माया एवं लोकम परम विद्वान न शरम कर्म निर्मितम ए माया निर्मित जगत इवन आफ्टर नोइंग दैट देर गंप इन टू फायर এরা জানবার পরেও তারা আগুনে ঝাঁপ মারছে রে দে লাইক টু স্টার্ট কম্পিটিশান উইথ ইসাদা ইউ হ্যাভ টু বিল্ডিং আই ক্যান মেথ ফাইভ বিল্ডিং ইউ অ্যারেঞ্জ ম্যারেজ অব ইয়ার ডটার দেয়ার আই ক্যান ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দিস কম্পিটিশান যারা সমতুল্য তারা একে অপর স্পর্ধা করে আর যারা মণ্ডলবর্তী না বড়ো বড়ো রাজা মহারাজা আছেন লাইক ইন বাগবতাম গোয় মহারাজ ইউ হার দ নেম অফ গোয় মহারাজ নেবর হার্ড গোয় মহারাজ বলছেন যখন বামন দেব ওন বামন দেব ক্যাম ইন ফ্রন্ট অ বলি মহারাজ বলি মার স্পিকিং ইউ আুল ইশ ইউ আল বয় ইউ হ্যভ নো আইডিয়া ইউ মাস্ট থিঙ্ক অবাউট ইউর ইন্টারেস্ট ইউ হ্যভ নো ইন্ট্রেস্ট আইডিয়া অবাউট এ সেলফ ইন্টারেস্ট ওয়াইট ইউ আস ওয়ান কন্টিনেন্ট আরনিথিং আই ক্যান গিবু বল নো I need only three foot stable land. What you can do? You are foolish. You have no idea about your self interest. But you will have to give it or I am going. But why, why? But actually, nobody never got satisfaction by acquiring land, property, anything. <laughs> like giving the example of Goy Maharaj, Nohush, they all cheated. They all cheated. This A. Bishai Sampati. তাদের কাউকে আনন্দ দিতে পারে নাই নহুষ গয় এই সব তো চলে গেল জগতে তার আমার রাজ্য আমার রাজ্য ঘাটে চলে গেল তাহলে আমি এগুলো দিয়ে কি করব? তুমি কি আমাকে তিন বা তিন পাঁচ কেন উই আর ইউ রেডি টু গিভ মি থ্রি ফুড সেভেন ওয়েল ওয়েল আই ক্যান গিভ ইউ আই এম কোই আই ক্যানট টেক এনিথিং মো আমি আমার যা প্রয়োজন তার বেশি নেবো না প্রয়োজনের বেশি যারা গ্রহণ করে তারা পতিত হয় বুঝছে ওই জন্য আমি নব আমার যেটুকু আমি নিষ্কৃন আচ্ছা তাহলে সেখানে বামুনদেব ভগবান বলছেন ইচ্ছে করে কামাটা বলে নহুষ কয় কেউ তো আজ পর্যন্ত শান্তি পায়নি সবাই যুদ্ধ করেছে জয় করেছে সব কিন্তু সব তো চলে গেল তাহলে আমাকে এই একটা বড় মহাদেশ দেবেন নি কী করবো আমি আমার ওই বসবার একটু জায়গা হলেই হবে দেবেন কি না তাহলে দেখা সব বুঝিয়ে দিচ্ছেন আমাদের তাহলে কী কর তাহলে বলছেন তাহলে এক মহারাজ সে বলছেন উড়িষ্যার রাজা হ্যাঁ সে কী করছেন এবার জয় করতে পেরোলেন হোসেন শাহ জয় করতে পেরোলেন দক্ষিণ ভারত সনাতনকে বলছেন আমার সঙ্গে চলো সনাতন বলছে আমি যেতে পারব না কেন বলে তুমি গিয়ে সব হিন্দু দেবতাদের মন্দিরগুলো ভাঙবে আমি গিয়ে দেখবো আমি যাবো না সনাতন কাছে গেল না রাজা চলে গেল ওকে বন্দি সালে বন্দি করে দিয়ে চলে গেল হ্যাঁ তো তুমি তোমার সঙ্গে গিয়ে কী করবো তুমি তো হিন্দুদের মন্দিরগুলো ভাঙবে আমি এগুলো দেখবো আমি যাবো না তাহলে এক রাজা আরেক রাজার কাছে গিয়ে লড়াই করে জয় করছে এই তো কাজেই এই ধরনের কম্পিটিশন মারামারি পলিটিক্যাল লেভেলে এভরিওয়ার দেয় এমনকি এখন পড়াশোনার ক্ষেত্রেও শান্তি নেই পড়াশোনা খেলা সব দিকে রাজনীতি ঢুকে গেছে কোন জায়গায় একটা ভালো ছেলে খেলে তাকে দেবে না যে ঘুষ দিল তাকে দেবে তাহলে কী হয় রন্ধে 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 সব কন্টামিনেশন ঢুকে গেছে আর কিছু করার নেই তাহলে এবং লোকম পরম বিদ্বান নস্বরম কর্ম নির্মিতম স্বতুল্যাতি ধ্বংসম যথা মণ্ডলবর্তী একে অপরকে ধ্বংস করতে যায় একে অপর মেরে নিজে রাজ্য করতে চায় এটি এই জগতের ইতিহাস এই জগতের এইটি ইতিহাস একে অপরকে মারবে মেরে নিজের রাজত্ব করবে যে ক্ষমতা দেখাবে এইটি নিয়ম এই জগতের আর ভালো কিছু কোনো দিন নাই একমাত্র ভগবান এবং ভগবানের ভক্তরা ছাড়া আর কোনো রাজ তার সমাধানটা এবার বলুন সমাধানটা বলুন সেখানে প্রবুদ্ধ ঋষি বলছেন সমাধান তো আমি বলবো তার আগে তো চেহারাটা দেখালাম সমাজে ওই সমাধান কিসে ও সমাধান একটা আছে রাজন তস্মাত গুরুম প্রপদে তো জিজ্ঞাস শ্রেয় উত্তম শব্দে পরেচনে স্নাতম হ্যাঁ ব্রহ্মণী উপসমাশ্রয়ম এইটা সমাধান এটার ব্যাখ্যা পরের সপ্তাহে করতে পারবো আজকে আর হবে না তসমাত গুরুম প্রপদান্তে হ্যাঁ তসমাৎ গুরুম প্রপদ দে তো জিজ্ঞাসা সে উত্তমম সে উত্তমম মানে উত্তম শ্রেয় মানে কে আমি কোথা থেকে এলাম ভগবান কোথায় থাকেন তাকে কি করে লাভ করবো এগুলো সেও উত্তমম নিজের শ্রেয় লাভ করার জন্য কি করতে হবে বলছেন তসমাদ যেহেতু তস্মাদ মানে সেই জন্য বলছি এই যে সংসারের ছবিটা দেখালাম

শব্দের পরেচন নিষ্ণাতম ব্রহ্মণী উপসমাশ্রয় এই গুরুর লক্ষণটা আমি গীতা পাঠ করতে গীতা ভগবানের ইচ্ছা দু বছর ধরে হয়েছিল দু বছর ধরে হয়েছিল শনি রবিবার তার মধ্যে একটা শ্লোকের ব্যাখ্যা চার সপ্তাহ হয়েছিল একটা শ্লোক ওইটাতে যে দীক্ষা যাকে তাকে দিতে নাই গুরু যাকে তাকে গ্রহণ করতে না এর ব্যাখ্যা হিন্দিতে হয়েছিল যাই হোক তাহলে দেখা গেল আফটার ওয়াচিং দ্য Condition of the material world, unstable condition. So, it is our duty to take shelter of a genuine Guru who is, versed in sastra, having direct feeling of Seva of Bhagavan. That is symptom we can discuss after. Tasmādhi Gurūṁ prapadyet jiggāsasre uttamaṁ shabde parejanaśnātam ব্রাহ্মণী উপসমাশ্রয়ম এর ব্যাখ্যা পরের দিন চেষ্টা করা হবে বোঝবার চেষ্টা করবে আজ ভয়ম ব্রহ্মত্বস্য বনীষ পিসাদ যত সাস্তে সহস পত্নিয়া জিতেন্দ্রিয়স্ব আত্মরতের বুধস্ব সংসার বন্ধন কিমনু করতে অবধ্যাম বাঞ্ছকল্পদুরস্য কৃপা সিন্ধু ব্যবসা পতিতানং পাবনে ভো বৈষ্ণব্য নম